আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টক বিডি নিউজ 24 এ আপনাদের সাথে আছি আমি নাইম ইসলাম ক্রিকেটার নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি যে কোনো মুহূর্তে হারাতে পারেন তার সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রুর চাকুরি তামিমাকে বিদেশ যাওয়া আটকাতে আইনি নোটিশ দেওয়ার পর সংশ্লিষ্টদের বিশ্লেষণে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কেননা আন্তর্জাতিক এভিয়েশন অঙ্গনে সুনামের সঙ্গে যাত্রী সেবা দিয়ে যাওয়া সৌদি এয়ারলাইন্সটি ক্রিমিনাল রেকর্ড রয়েছে এমন কর্মীকে রাখতে কখনোই আগ্রহী নয় কর্মীদের সব রেকর্ড যাচাই বাছাই করেই সেবা অব্যাহত রেখেছে এয়ারলাইন্সটি সেই মর্মে তামিমা এখন ফৌজদারি মামলার প্রধান আসামি এমন আসামিকে স্বাভাবিকভাবেই চাকুরিতে রাখতে চাইবেন না সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ সম্প্রতি স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন মর্মে তামিমাকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে তদন্তাধীন এদিকে তামিমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলার আবেদন করেছেন তার সাবেক স্বামী মোহাম্মদ রাকিব হাসান এসব মামলার নথিপত্র ইতিমধ্যেই সৌদি এয়ারলাইন্সকে সরবরাহ করে আইনি নোটিশ পাঠিয়েছেন রাকিবের আইনজীবী ইশরাত হাসান তামিমার বিরুদ্ধে আদালতে করা মামলার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকুরির সুবাদে যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে সেই নোটিশে দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ